বন্দে পুরুষোত্তমম ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে বিশেষ নিবেদন, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের জননীর জীবনী। আজ প্রথম পর্ব, এই প্রথম পর্বে রয়েছে জন্মস্থান হিমায়তপুর, কমলাকান্ত বাগচি ও কৃপাময়ী দেবী, জন্ম ও মাতা পিতার পরিচয়। আপনারা শেষ পর্যন্ত দেখবেন। বাংলাদেশের পাবনা জেলায় অবস্থিত একটি ছোট্ট পল্লী হিমায়তপুর। জেলা শহরের নিকটে পদ্মা নদীর তীরে এই গ্রাম। পাবনা জেলার পূর্ব দিকে রয়েছে মেঘনা, দক্ষিণ দিক বেষ্টন করে আছে পদ্মা। এক সময়ে এই পদ্মা ছিল সুবিশাল ও খরস্রোতা। এর বুকেই যাতায়াত করত বড় বড় পানসি নৌকা ও স্টিমার। ঘাট ছিল বাজিতপুরে। হিমায়তপুর থেকে এর দূরত্ব ছিল মাইল তিনেক। ঊনবিংশ শতকের প্রথম দিকে এই হিমায়তপুরে বাস করতেন কমলাকান্ত বাগচি নামে একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ। তার পত্নীর নাম ছিল কৃপাময়ী দেবী। গৃহে প্রতিষ্ঠিত ছিল শ্রী শ্রী রাধা মদন মোহনের বিগ্রহ। নিত্য পুজো ও ভোগ নিবেদন না করে তিনি জল গ্রহণ করতেন না। কৃপাময়ী দেবীও গৃহদেবতার পুজো সমাপন না হওয়া পর্যন্ত উপোস থাকতেন। কিন্তু কমলাকান্ত বাগচি তার কনিষ্ঠা কন্যা কৃষ্ণ সুন্দরীকে পাত্রস্থ করার পূর্বেই পরলোক গমন করেন। স্বামীর মৃত্যুর পর কৃপাময়ী দেবী নিজ গ্রামেই রামেন্দ্র নারায়ণ চৌধুরী নামে এক সুপ্রতিষ্ঠিত পাত্রের সাথে কন্যা কৃষ্ণ সুন্দরীকে বিবাহ দেন। জমিদার রামেন্দ্র নারায়ণ চৌধুরীর প্রথমা পত্নী ছিলেন বন্ধ্যা, তাই তিনি দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেন। কিন্তু এবারও কৃষ্ণ সুন্দরীর সন্তান হয়ে বাঁচে না। পরপর তিনটি সন্তানই পৃথিবীর আলো দেখতে পায়নি। পরে বহু সাধনায় তিন সন্তানের পর জন্ম নিলেন এক অলোক সামান্না কন্যারত্ন। ইনি শ্রী শ্রী মনমোহিনী দেবী। সে শুভ দিনটি হল 1277 সালের 18ই জ্যৈষ্ঠ। রূপে আলো করা শিশুকন্যাটিকে দেখে পিতা রামেন্দ্র নারায়ণ চৌধুরী ভাবলেন কোন দেবী মানবী রূপে এসেছেন তাঁর ঘরে। তিনি মুগ্ধ হয়ে কন্যার নাম রাখলেন মনমোহিনী। শিশুটিকে দেখে সকলে আনন্দে ভরপুর। তারা শঙ্খ বাজিয়ে বরণ করে নিলেন নবজাত শিশুকে। এই সন্তানের জন্মের পর অর্থাৎ মাতা মনমোহিনী দেবীর জন্মের পর কৃষ্ণ সুন্দরী দেবীর আরও দুজন সন্তান হয়, কন্যা গোবিন্দমণি ও পুত্র যুগেন্দ্র নারায়ণ চৌধুরী, যার ডাকনাম ছিল লোহা। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ এই প্রথম পর্ব এখানেই শেষ হচ্ছে। আপনারা আগামী পর্ব অবশ্যই দেখবেন। এখানে বিদায় নিচ্ছি।